হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো আর আজকের প্রকারভেদটা হচ্ছে এক নম্বরের সেটা হচ্ছে শাড়ি মেট্রিক্স বা রো ম্যাট্রিক্স তো প্রথমে আমরা জেনে নিই যে শাড়ি ম্যাট্রিক্স জিনিসটা বা রো ম্যাট্রিক্স জিনিসটা কী এর সংজ্ঞাটা হচ্ছে এরকম লেখা যায় যে মেট্রিক্সের শুধুমাত্র একটি শাড়ি থাকে তাকে শাড়ি মেট্রিক্স বলে এখন শাড়ি কোনটা সেটা আমরা এর আগেই টিউটোরিয়ালি বলেছি মনে করো যে পি এ সমান সমান ওয়ান টু এক্ষেত্রে এখানে মেট্রিক্সে দেখা যাচ্ছে দুইটা কলাম কিন্তু শাড়ি একটা আমাদের কথা হচ্ছে যে মেট্রিক্সে শুধুমাত্র একটি শাড়ি থাকবে তাকে শাড়ি মেট্রিক্স বলে কলাম কয়টা থাকবে এটা কিন্তু উল্লেখ নেই কলম আমরা দুইটাও দিতে পারি এখানে মনে করেন এ ইকুয়াল ওয়ান টু থ্রি লিখলাম এখানে কিন্তু তিনটা কলাম কিন্তু এখানে তিনটা কলাম কিন্তু শাড়ি হচ্ছে একটাই যেহেতু শাড়ি আমাদের একটা তাহলে এটাকে বলা যায় শাড়ি ম্যাট্রিক্স ঠিক একই রকম ভাবে। আমরা যদি এম লিখি এম ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান টু পি কিউ এরকম লিখতে পারি যদিও এখানে কলাম দেখা যাচ্ছে ওয়ান টু p q চারটা এগুলো হচ্ছে কলাম কলাম আমাদের চারটা কিন্তু শাড়ি হচ্ছে আমাদের একটা যেহেতু আমাদের শাড়ি একটা তাহলে এটাকে লিখতে পারি আমরা শাড়ি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স তবে একটা জিনিস ম্যাট্রিক্স লেখার সময় খেয়াল করবেন এই যে ম্যাট্রিক্সের প্রথমে যে নির্ণয় ইয়াগুলো আছে নির্দেশনাগুলো আছে এগুলোকে অবশ্যই বড়ো হাতের দিতে হবে এবং এই যে ভিতরের যে অক্ষরগুলো আছে এগুলোকে ছোট হাতের দিতে হবে তাহলে দেখতে সুবিধার হয় আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের নিয়মের মধ্যে একটা তো এই হচ্ছে আমাদের শাড়ি ম্যাট্রিক্স তবে আপনাদের মনে এরকম প্রশ্নটা থাকতে পারে যে আমি যদি এ ইকুয়াল ওয়ান টু যদি এরকম লেখি তাহলে কি এটা শাড়ি মেট্রিক্স হবে আসলে এটা শাড়ি ম্যাট্রিক্স হবে না কারণ এখানে কলাম একটা কিন্তু শাড়ি হচ্ছে দুইটা শাড়ি হচ্ছে আমাদের এই দিকগুলো তো এটা কোনো ক্ষেত্রেই শাড়ি মেট্রিক্সের অন্তর্ভুক্ত হবে না